প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন ফর্মে যদি কোনো কারণে ভুল করেন তাহলে কিন্তু আপনার এডমিট কার্ড আসবে না, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আপনি আবেদন করবেন অনলাইনে, আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে, আপনার কত টাকা খরচ পড়বে এবং অনলাইনে আবেদন ফর্মটি কীভাবে নির্ভুলভাবে পূরণ করবেন, কীভাবে পূরণ করলে আপনার এডমিট কার্ড নিশ্চিত আসবে, এই ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো যেহেতু পূর্বের তুলনায় এবার কিন্তু একদম নতুন করে সার্ভারটাও সাজানো হয়েছে এবং সিস্টেমটাও একেবারে আলাদা করা হয়েছে, সো অনুরোধ রইল যে পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু নিজের আবেদনটি করবেন, তাহলে হয়তোবা আপনার আবেদনে কোনো ধরনের সমস্যা হবে না। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে বেসরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি, এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন পড়ে সেটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তারপরেও আমি বলবো যে আবেদন ফর্ম পূরণ করতে অনেকেই দেখা যায় যে ভুল হয়, সো সেই ভুলটা যাতে না হয় তার জন্য আজকের এই হেল্পফুল ভিডিও তৈরি করা আপনাদের আবেদন ফর্ম পূরণের। সো এখন আমি বিস্তারিত আকারে দেখিয়ে দিচ্ছি আবেদন ফর্ম পূরণের জন্য। প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে লিখে দিতে হবে dpe.teletech.com.bd। প্রথমে এই লিঙ্কটাতে যেতে হবে, এই লিঙ্কে যাওয়ার পর প্রথমে যে অপশনটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। সো লিঙ্কে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে, সো এখানে এসে দেখবেন যে কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি আছে এই ফর্মে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক, সো এখানে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে কিন্তু যে কাজটা করতে হবে আপনার এসএসসি তথ্য দিতে হবে এবং এসএসসি তথ্য দিতে হবে, সো দেখতেই পাচ্ছেন এসএসসি অ্যান্ড এসএসসি ডাটা ভেরিফিকেশন করে নিতে হবে প্রথমে। সো এখানে যেমনটা দেওয়া আছে যে এসএসসি রেজাল্টটা প্রথমে দেওয়া আছে, আমি এসএসসি সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে দিনাজপুর বোর্ড দিয়েছি, আমার বোর্ড দিনাজপুর ছিল। তো এরপর আমি আমার এসএসসি রোল নাম্বারটা দিয়েছি, তারপরে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি এবং পাশের বছরটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা অনুরূপভাবে আপনাদের এসএসসি তথ্যটা এখানে দিয়ে দেবেন। এরপর এসএসসি লেভেলের তথ্য, সো আমি এসএসসি যেহেতু পড়েছি সো এসএসসি দিয়েছি, দেন বোর্ডের নাম দিয়েছি দিনাজপুর, দেন আমার রোল নাম্বার দিয়েছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি এবং আমার পাশের বছর দিয়েছি। এইখানে যদি কোনো ভুল ডাটা দেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাবে না এবং আপনাকে এখানেই আটকাই দিবে, সো পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন না। সো এখানে নির্ভুলভাবে আপনার তথ্যগুলো দিয়ে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট বাটনও দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সো এটাই হচ্ছে সে আবেদন ফর্ম। এখানে দেখেন আমার নাম কিন্তু অলরেডি চলে আসছে, বাবার নাম চলে আসছে, মায়ের নাম চলে আসছে, আমার জন্ম তারিখ চলে আসছে, সো আমার যে এসএসসি রেজাল্ট থেকে কিন্তু এই সকল তথ্য নেওয়া হয়েছে। সো আমি এখন এই যে আবেদনকারীর নাম বাংলা ইংরেজিতে এই তথ্যগুলো অ্যাড করে নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম কিন্তু ইংলিশে দেওয়াই থাকবে, আমি বাংলায় আমার নাম দিয়েছি, এরপর আমার বাবার নাম বাংলায় দিয়েছি, তারপর বাবার পরে যে মায়ের নাম, মায়ের নামটা আমি বাংলায় দিয়েছি, জন্ম তারিখটা অলরেডি চলে আসছে এবং এখানে দেখতে ন্যাশনালিটি দেওয়া আছে, ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই থাকবে, রিলিজিয়ন যার যেটা এখান থেকে সেটাই দিবেন, এরপর জেন্ডার তো অটোমেটিক সিলেক্ট থাকবে, এরপর ন্যাশনালিটি আমি ইয়েস করে দিয়েছি এবং আমার এনআইডি নাম্বারটা এখানে দিয়েছি। যাদের এনআইডি কার্ড হয় নেই তারা বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে আবেদনটি করতে পারবেন। সো এরপর পাসপোর্ট আইডি আমি নো করে দিয়েছি, ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড দিয়েছি, যেহেতু আমি ম্যারিড সো আমি স্পোজ নেম আমার ওয়াইফের নামটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন। এরপর আমার যে মোবাইল নাম্বারে আমি এসএমএস পেতে ইচ্ছুক আমি মোবাইল নাম্বারটা দিয়েছি, দেন এখানে আমি কনফার্ম মোবাইল নাম্বারটা দিয়েছি, তারপর আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি, ইমেল অ্যাড্রেস নাই এমন মানুষ পাওয়া খুব মুশকিল, সো ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। এরপর রিজন অফ অ্যাপ্লাইং ফর অ্যাজ রিলাকশন, এই অপশনটিতে এসে আপনি এইটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন, যারা ফ্রিডম ফাইটার বা অন্যান্য কোটা আছে তারা এই কোটাগুলো ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কোনো কোটা নেই সো আমি নট অ্যাপ্লিকেবল ইউজ করব। এরপর স্পেশাল কোনো কোটা আছে কিনা আমি এটা নো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। এরপর চলে আসেন প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানায়, সো বর্তমান ঠিকানায় এসে কেয়ার অফে অবশ্যই বাবাকে দিবেন, বাবা না থাকলে মাকে দিবেন, যেহেতু আমার বাবা বেঁচে নেই তাই আমি মাকে দিয়েছি, মার নাম দিয়েছি, দেন গ্রামের নাম দিয়েছি, তারপর আমার ডিস্ট্রিক্ট, আমার থানা, আমার পোস্ট অফিস এবং পোস্টকোড দিয়েছি। যেহেতু আমার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম তাই আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই টেকমার্কে ক্লিক করে দেবো, এই অপশনটিতে এখানে অটোমেটিকলি বসে যাবে। তো এরপর দেখেন এসএসসি তথ্য, এসএসসি তথ্য এবং এইচএসসি তথ্য কিন্তু অটোমেটিকলি চলে আসবে
এটা আপনার দেওয়ার দরকার নাই। এরপর চলে আসি গ্রাজুয়েশন লেভেল। সো যেহেতু আমি অনার্স করেছি উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে, তাই আমি এখানে এক্সামিনেশন অনার্স দিয়েছি। যারা ডিগ্রি বা পাস কোর্স করেছেন বা ফাজেল করেছেন, গ্রাজুয়েশন লেভেল অন্যান্য করেছেন, তারা এখানে সেভাবেই সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার ভার্সিটি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে পাশের বছর সিলেক্ট করে দেবেন, তারপর কোন সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের নামটা সিলেক্ট করে দেবেন। এরপর সিজিপিএ ফোরের মধ্যে আমি কত পেয়েছি আমি এখানে উল্লেখ করেছি। দেন কোর্স ডিউরেশন, আপনার কোর্সটি কত বছরের ছিল, 3 বছর, 4 বছর, 5 বছর, যা যেটা সেভাবেই দিবেন। তো এখানে এটা দেওয়া হয়ে গেলে নিশ্চয়ই দেখেন যাদের মাস্টার্সে তথ্য তারা মাস্টার্সে অ্যাড করবেন। এরপর দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন কোড। সো এখানে এই যে কোডটা দেখা যাচ্ছে, দেখেন এই কোডটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, অস্পষ্ট। এটা আপনার রিফ্রেশ করলেও এটা কোডটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা যতটা ধরতে পাচ্ছি আমি এটা এখানে দিয়ে দেবো। আমার ক্ষেত্রে এটা আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন আসতে পারে। তো এই কোডটা দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করবেন। এই টিক মার্কে ক্লিক করে আরও আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। দেন এখান থেকে সাবমিট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি প্রিভিউ হবে। সো দেখেন এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ লেখা আছে, বেসিক ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে আপনার তথ্যগুলো এক নজরে শো করবে। এখানে আপনার নাম, পিতানাম, মাতানাম, আপনার জন্ম তারিখ, আপনার বর্তমান বয়স কত হবে এবং কত তারিখে বয়স হিসাব করা হয়েছে, আপনার এনআরডি নাম্বার সহ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। সো এরপর যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এই যে অপশনটি আছে নিড চেঞ্জ, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আপনি আরও একবার এই আবেদন ফর্মটি এডিট করতে পারবেন। সাবমিট করার পর কিন্তু আর এডিট করা যাবে না। যেহেতু আমার কোনো তথ্য পরিবর্তন করবো না আমি এবং আমার সব ডাটা এন্ট্রি ঠিক আছে, সো আমি এখন এই ছবির স্বাক্ষরটা আপলোড দিয়ে নিচ্ছি। সো ছবি আপলোড করার জন্য ব্রাউজে ক্লিক করে জাস্ট আপনি যে ফোল্ডারে ছবিটা রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এই সাইজের ছবির স্বাক্ষর কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন। তো ছবির স্বাক্ষর আপলোড হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচ থেকে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেখবেন এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটি অ্যাপ্লিক্যান্ট কপি দেওয়া হবে। সো এই অ্যাপ্লিক্যান্ট কপির পাশে দেখেন আনপেইড লেখা আছে। যখন আমি টাকাটা জমা দিব, আবেদনে যে ফি নির্ধারণ করা হয়েছে সেই টাকাটা জমা দেবো, তখন এখানে পেইড লেখা আসবে। সো এই ফর্মটা আপনাকে ভালোভাবে রাখতে হবে, পরবর্তীতে ভাইভার সময় কিন্তু এই আবেদন ফর্মটি আপনার প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে মূলত আমাকে টাকা জমা দিতে হবে। সো এখন আমি বলে দিচ্ছি টাকাটা কীভাবে জমা দেবেন। প্রথমে 220 টাকা বা 30 টাকার বেশি আপনি রিচার্জ করে নেবেন আপনার টেলিটক প্রিপেড সিমে। নেওয়ার পরে আপনাকে মেসেজ অপশনে লিখতে হবে DPER স্পেস ইউজার আইডি। এই ইউজার আইডি কোথায় পাবেন, আপনার আবেদন ফর্মে কিন্তু ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডিটা এখানে দিয়ে মেসেজটা 163 বলতে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার কাছে ফিতে এসএমএস আসবে যেখানে আপনার নাম থাকবে এবং কতটা কেটে নেওয়া হবে সেটা থাকবে, আর 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ ফোনে আপনার লিখতে হবে DPER স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 163 বলে সেন্ড করার মাত্রই আপনার আবেদনটি সাথে সাথে সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপনাকে উত্তরণ করতে হবে। দেখেন এখানে আপনার আমার মোবাইল নাম্বার চলে আসছে, এই মোবাইল নাম্বারে মূলত আমাকে SMS করে জানিয়ে দেওয়া হবে আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড। বন্ধুরা, আপনারা ঠিক এই নিয়ম অনুসরণ করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আবার বলে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক, মানে এই যে সার্কুলারটি আছে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।